হ্যালো বন্ধুরা, একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আলাপে তোমাদের সকলের সাথে গল্প করতে। আজ শুক্রবার, সংক্রান্তি, সঙ্গে চড়ক পুজো। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আজ দেবাশিসের অফিসও আছে, তাই প্রথমেই দুজনের জন্য চা বানিয়ে নিলাম একটু লিকারটি। তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আজ কী কী রান্না হবে তার জোগাড়গুলো করছিলাম। আজকে সংক্রান্তি তো, ছোটবেলা থেকে এই দিন করে সবসময় নিরামিষ খেয়ে এসেছি। আর এতদিনে হয়তো তোমরা সকলেই জেনে গিয়েছো ঈশ্বরে আমার অগাধ আস্থা, অগাধ ভক্তি। তাই আজকে ওই ছোটবেলার নিয়মটা আর অমান্য করতে পারি না, তাই আমি আর দেবাশিস বিয়ের পর থেকেই এই দিন করে নিরামিষই খাই। প্রথমেই একটু আমডাল করে নেব। গরমের দিনে আমডাল কিন্তু খুব খাওয়া ভালো। তার উপরে আজকে সংক্রান্তি, একটা নিয়মও আছে আমডাল খাওয়ার, টক ডাল। প্রথমেই সর্ষে ফোড়ন দিয়ে নিলাম, তারপরে আমগুলোকে ছেড়ে দিয়ে আমগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ডাল, আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল এর ভেতরে ছেড়ে দিচ্ছি। আমি এক্ষেত্রে মসুর ডাল ব্যবহার করেছি। ডালটা ছেড়ে দিয়ে ডালটা কিছুক্ষণে ফুটে আসলেই সামান্য নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিতে পারেন। আর আমি ডাল সেদ্ধর সময় নুনটা দিয়ে দিই, তাই আর পরে দেবার দরকার পড়ে না। ডালটা একটু ফুটে এলেই সামান্য মিষ্টি দিয়ে একটু নামিয়ে দেব। এই রেডি টক ডাল। এবার একটু সবজিগুলো কেটে নিই। দেখতে পাচ্ছ একটু আলু পটল কেটে নিয়েছি। আলু পটলগুলোকে একটু ভেজে নেব, আর ভেজে নেব কিছুটা পনির। আলু পটল দিয়ে একটু পনিরের সবজি বানাবো। ছোটবেলা থেকেই দেখে আসছি এই দিনগুলোতে মা একটু শাক, একটু টক ডাল, একটু আমের চাটনি এইসব করে, তাই বিয়ের পরে আমিও যা দেখেছি তাই একটু করবার চেষ্টা করি। একটু পনির ভেজে নিচ্ছি। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার কিছু ড্রাই স্পাইসেস, যেগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু নুন মিষ্টি, হলুদ গুঁড়ো, এগুলো ওই ভেজে রাখা সবজিটার মধ্যে দিয়ে দেব। যে সবজিটা আগে ফ্রাই করা হয়েছিল ওই সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে এলে ওর উপর থেকে সামান্য গরম জল দিয়ে দিলাম। সামান্য ফুটে এলেই আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে পরিমাণ মতো জলটা টেনে গেলে নামিয়ে ফেললাম। এই হয়ে গেল আমার আলু পটল আর পনিরের একটা তরকারি। এবার করে নেব অল্প একটু ভিন্ডি আর আলু দিয়ে একটা সবজি। আজকে যেহেতু নিরামিষ, তাই অনেকগুলো রান্নাই আমি আজকে করব বলে ঠিক করে রেখেছিলাম অনেকদিন আগের থেকেই। আর এদিকে একটু ভাতও বসিয়ে দিলাম। ভাতটা ফুটে উঠুক, সেই সঙ্গে আলু ভেন্ডির সবজিটা করি। আর এটা না পোস্ত দিয়ে বানাবো, কারণ পোস্ত শরীরকে ঠান্ডা রাখে, আর 42-47 ডিগ্রি তাপমাত্রায় এই সব খাবার খাওয়া কিন্তু খুব দরকারি, ঠান্ডা খাবার। তো এখানে কিছুটা আম কেটে নিয়েছি, বানিয়ে নেব আমের একটু জল টক। আমি জানি না তোমরা কে কীভাবে বানাও, তবে এই পাতলা টক গরমকালে কিন্তু খেতে বেশ লাগে। আর এই কাঁচা কাঁচা আমগুলো দেখে আমার কিন্তু তখনই ইচ্ছে করছিল একটু আম মাখা করে খাই। না, আজকে আর সময় নেই আম মাখা করার, চলো চাটনিটা আগে বানিয়ে নিই। এই দেখো হয়ে গেছে আমের জল টক। এর মধ্যে সামান্য সর্ষে ফোড়ন দিয়েছিলাম আর একটু নুন মিষ্টি, ব্যাস। আর ভেজে নিলাম একটু করলা। আজকের দিনে তেঁতো খেতে হয়, তাই একটু করলা ভাজা করেছি। এইবার চলো দেবাশিসকে একটু খেতে দিয়ে দিই, না হলে ওর লেট হয়ে যাবে। তো ওকে দিয়ে দিলাম একটু করলা ভাজা, একটু আলু ভেন্ডির সবজি, পনিরের সবজি, টক ডাল আর একটু আমের টক। এই দিয়ে এই খাবারগুলো ওকে দিলাম। দেবাশিস তো অফিসে বেরিয়ে গিয়েছে, আমি এবার স্নান করে চটপট পুজোটা দিয়ে নিই। ঠাকুরকে আজ ভোগে দিয়েছি ছাতু, আজকের দিনে নিয়ম আছে। পুজো সেরে একটু নিজেও ব্রেকফাস্টটা করে নেব। এই যে ভোগ দিয়েছি এটি দিয়েই অল্প মুড়ি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। এবার বসে পড়েছি দুপুরবেলা লাঞ্চে। লাঞ্চে আমিও নিয়েছি সেই সেম আইটেম। একটু লাঞ্চ করে নেব, তারপর একটু রেস্ট নেব। আজ সকাল থেকে অনেকটা রান্নাই করেছি, যা গরম পড়েছে। বিকেলের কিছু টুকটাক বাজার করা ছিল, চলে গিয়েছিলাম বাজারে। সে কি ভিড় নববর্ষের আগে আপনাদের বলে বোঝাতে পারবো না। নেহাতি ঠাকুরের কিছু দরকারি জিনিস ছিল আর কিছু ঘরেরও জিনিস ছিল। দেবাশিস তো সবসময় সারাদিন অফিসে থাকে, তাই এই কাজগুলো আমাকে করে রাখতে হবে, নাহলে ও অফিস থেকে ফেরার পরে আর বাজারে যাওয়া হয় না। যা গরম,
প্রচণ্ড টেস্টটা পাচ্ছিল, পাশেরই একটা দোকান থেকে জুস খেলাম, আর এই যে দেবাশিস অফিস থেকে ফেরার পথে দুটো আইসক্রিম নিয়ে এসেছিল। এখন প্রায় রাত 8টা মতো বাজে। নববর্ষ উপলক্ষে ঠাকুরদের জন্য যে নতুন ড্রেসগুলো কিনেছিলাম, ঠাকুরদের পরিষ্কার করে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে ওনাদের পরিয়ে দিলাম। আগামীকাল তো নববর্ষ, সকালে উঠে একটু পুজো দিতে যাব, তাই সকালে এত কাজ করা সম্ভব হবে না, তাই রাতেই সেরে রাখছি। এই ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। সকলেই তো জানো প্রচণ্ড গরম পড়ছে, আর গরমে না সব কাজের এনার্জিগুলোও শেষ হয়ে যাচ্ছে, তাই আর ব্লগ আপলোড করা হয়নি। আজ তবে ব্লগটি আর বড় করছি না। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যারা আমার পরিবারে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর আগামীকাল একটা দারুণ এক্সাইটিং ব্লগ কিন্তু আসতে চলেছে, আমাদের নববর্ষ স্পেশাল ব্লগ, কেউ মিস করো না কিন্তু। এখন তবে আসি, টাটা।